আমার মাছ লাগবে বলছিলে না, এই নাও এটা বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিও। আমাকে হঠাৎ করেও দিয়ে দিতে রাজি কি করে হয়ে গেল? থ্যাঙ্কস আন্টি। গঙ্গা, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি কি করে মাছটা দিচ্ছ। ঠিক আছে, আমি দিয়ে আসছি। ঠিক আছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, কিছু একটা প্ল্যান নিশ্চয়ই আছে, তাই আমাকে পাঠিয়ে দিচ্ছে মনে হয়। বাই আন্টি। বাই। বাবার কথা শুনে মনে হচ্ছে ভৈরবী আমার রূপ নিয়ে বাড়িতে ছিল। ভৈরবীকে রেখে বাবা কাকে ঠকাতে চাইছেন? ও নাটক করছিল মানে আমি আসার পরেও কোথায় চলে গেল? এখন ও সামনে এলে সেই পরিস্থিতি আমি কি করে সামলাব? কি যে হচ্ছে এই বাড়িতে আমি কিছু বুঝতে পারছি না। কিছু একটা ঘটছে। কি দেখছো এইভাবে? যে কাজের জন্য গেছিলে সেটা হলো? কালচক্র পেয়েছো? অরুণও কি তোমার সাথে এসেছে? ও নিজেই তোমাকে কালচক্র দিয়ে দিল? ও আমাকে কিভাবে কথা বলছে? বাবার মতন আমাকে ভৈরবী মনে করে কথা বলছে কি? ঠিক আছে, ও কি বলতে চায় শুনে নি, তাহলে ও কি করতে এসেছে সেটা বুঝতে পারবো। আমি জিজ্ঞাসা করে যাচ্ছি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হলো ওখানে বলবে তো? কালচক্র পেয়েছো হ্যাঁ কি না? নেব বলেই গেছিলাম কিন্তু নিতে পারিনি। কালচক্র অরুণের কাছেই আছে, পরে ওর কাছ থেকে নিয়ে নিলেই হবে। কাল চক্রটা তুমি অরুণের হাতে দিয়ে চলে আসলে, আর ও যদি ওটা সরকারের হাতে দিয়ে দেয় তখন কি করবে? না না, ওর কাছ থেকেই চেয়ে নেব। এখান থেকে যাবার সময় তুমি ওকে খুন করেও কাল চক্র নিয়ে আসবে বলে চলে গেলে, আর এখন তুমি খালি হাতে চলে এলে, আর এখন তোমার চোখে মুখে কোনো টেনশনেরও ছাপ নেই। কি হয়েছে তোমার? অরুণের ওপর তুমি ভরসা করছো? এটা ঠিক হচ্ছে না। তুমি ওকে খুন করে কাল চক্রটা নিয়ে আসবে, ওর ওপর কি তোমার ভালোবাসা উতলে পড়ছে? ওর কাছ থেকে কাল চক্রটা আমি নিয়ে আসবো, দরকারে ওকে খুন করে ফেলবো। আমি বলেছি তো কালচক্রটা আমি নিয়ে নেব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি আমার গায়ে হাত তুললে? ওর প্রতি ভালোবাসা তোমার এত বেড়ে গেছে, আমাকে ছেড়ে দিয়ে তুমি ওকে ভরসা করা শুরু করেছো নন্দিনী? তোমার উদ্দেশ্য থেকেও বেশি আজ তোমার কাছে ভালোবাসাটা বড় হলো? এটা ভালো হলো না নন্দিনী, একদম ভালো হলো না। সত্যি আমি এ বাড়িতে না থাকার সময় অনেক কিছু ঘটে গেছে, কি হয়েছে আমাকে সেটা জানতেই হবে।
মা আছেন কি ভেতরে? হ্যাঁ ভেতরে আছে, যান। এসো গঙ্গা। বসো মা। অনেকদিন পরে নিজের বাড়িতে গেছ, বাড়ির সবাই ভালো আছে তো? কি হলো মা, এভাবে আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি আমাকে মহলে যেতে বললেন, কিন্তু ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম আপনি আমাকে সব শক্তিটা বলেননি। কেন মা, আমাকে সবটা না বলে কেন পাঠালেন? তুমি বাড়িতে গিয়ে সবকিছু নিজেই জানতে পারবে বলে বলিনি। এতদিন পরে আমি অরুণকে দেখছি, কিন্তু অরুণকে দেখে কিরকম স্বাভাবিক মনে হচ্ছে। ও আমার সাথে সাধারণভাবেই কথা বলছে। ওর চিন্তাতেই আমি বাড়িতে গেলাম। ওখানে বাবা আমাকে দেখার পরেও ওনার মধ্যে কোনো রকম অনুতাপ নেই, আবার আমাকে ভৈরবী বলে ডাকছেন উনি। আমার বাড়িতে নতুন কেউ এসে আমার বরকে খুন করার কথা বলছে, সে আবার আমাকে নন্দিনী বলে ডাকছে। আমি কিছু বুঝতে পারছি না মা, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মতন দেখতে কেউ ওই বাড়িতে ছিল সেটা বুঝতে পারছি। কে ছিল মা? নন্দিনী। এতদিন তোমার জায়গায় ওই বাড়িতে ছিল নন্দিনী। সাপ হয়ে থাকা নন্দিনী ওর মায়ের রূপ পেয়েছে, ওর পেয়ে থাকা রূপটা তোমার রূপেরই ছাপ। আপনার কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, নন্দিনী আমার রূপ কি করে পেতে পারে মা? আমার আর নন্দিনীর কি সম্পর্ক? ওর আর তোমার মধ্যে সম্পর্ক আছে, সঠিক সময় এলেই তুমি সেটা নিজে থেকেই জানতে পারবে। নন্দিনী যে ওই বাড়িতে এতদিন ছিল সেটা কেউ জানে না। ভৈরবীকে গঙ্গা সাজিয়ে নাটক করার জন্য ওই বাড়িতে এনেছিল রাজশেখর, আর ওই নন্দিনীকেই ভৈরবী বলে মনে করে। ওকে ওখানে রেখে নন্দিনী অন্য কোন রূপে আছে সেটা জানার চেষ্টা করে। তোমার বাড়ির লোকেরা নন্দিনীকে তুমি বলেই সবাই ভেবেছিল। মা, আমার বাড়িতে নতুন যে এসেছে সে আমাকে নন্দিনী বলে ডাকছে। ও নন্দিনীর কাছের লোক হতে পারে। ওই নন্দিনী তোমার মতো দেখতে বলে ওকে একদমই দয়া করবে না,
তোমায় তোমার পরিবারকে রক্ষা করতে হবে, সেটাই তোমার কর্তব্য গঙ্গা। সেটা আর আপনাকে বলতে হবে না মা, আমার জন্য আমার পরিবারই সব। নন্দিনী যদি প্রতিশোধ নেওয়ার কথা ভাবে, আমি আমার পরিবারকে রক্ষা করব মা। গঙ্গা, তোমার এই সাহস দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু এরপরে তোমার জন্য একটা কঠিন পরীক্ষা আছে, সাবধানে থেকো। থাকবো মা। শুধু তুমি একা নও, আমিও তোমার সঙ্গে সর্বদা তোমারই পাশে আছি। ভয় না পেয়ে এবার তুমি এসো মা। ভৈরব, তোমায় ওকে রক্ষা করতে হবে। কি ব্যাপার, এত পেঁচা ডাকছে কেন? এটাই বাড়ির জন্য শুভ নয়। কি বিপদ আসছে কে জানে। জায়গা পায় না। কালচক্রটা অরুণের হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ ওর বিপদ আছে। প্রথমে কালচক্রটা ওর কাছ থেকে নিয়ে আমার কাছে রাখতে হবে। অরুণ যদি কিছু বলে তাও ঠিক আছে, ওকে ভালো করে বুঝিয়ে ওই কালচক্রটা নিয়ে নিতে হবে। বাবা, কেন এখানে এসেছিস? ভেবেছিলাম এখানে আসবো না, কিন্তু আসতে হলো। প্রত্যেকবার আমি তোমায় কিছু একটা জিজ্ঞেস করি আর তুমি কোনো একটা গল্প বলে আমাকে ফিরিয়ে দাও, আর প্রত্যেকবার এটাই হয়ে চলেছে। কিন্তু আমি বুঝতে পারছি হয়তো তোমার সত্যি কথা বলার সময় এখনো আসেনি। তবে আরেকটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, নন্দিনী বলে ওই সাপটা আমার উপর বদলা নিতে চাইছে মানে তুমি যে বস্তুটা লুকিয়ে রেখেছিলে সেটার সাথে নিশ্চয়ই ওর কোনো সম্পর্ক আছে। কিন্তু নন্দিনীর মতো সাপের যে বস্তু দরকার, ওরকম একটা বস্তু আমাদের বাড়িতে তুমি কেন লুকিয়ে রেখেছ সেটা আমার মাথায় ঢুকছে না। আর ওই একটা সামান্য বস্তুর জন্য একটা সাপ আমার প্রাণ নিয়ে নিতে চাইল। যাই হোক, একদম ঠিক সময় ওখানে গঙ্গা পৌঁছে গেছিল, আর সেই জন্যই ওই সাপটা আমার কিছু না করেই ওখান থেকে চলে গেল। যদি ওখানে ঠিক সময় গঙ্গা না পৌঁছতো আমি আজ বেঁচে বাড়ি ফিরতে পারতাম না। সেই দিন তুমি আর মাধবী মিলে ওই সাপটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে, তখন কোনোরকমভাবে সাপটা ওখান থেকে পালিয়ে গেল, কিন্তু তারপর আমায় মারার চেষ্টা করলো।
এত কিছু হচ্ছে তাও তুমি আমায় সত্যিটা কেন বলছো না বাবা? আমি যদি তোকে কিছু বলি তুই তো বিশ্বাস করবি না। ওই নন্দিনী তোকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা করেছিল, তোর হাতে থাকা ওই বস্তুটার জন্য এটা তুই বলছিস। কিন্তু এখন যে তুই এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস তার কারণও ওই বস্তুটা। নন্দিনীর হাত থেকে বাঁচার জন্য ওই বস্তুটাকে, আমাদের পরিবারকে রক্ষা করবার জন্য আমাদের ওই স্বামীজি পুজো করে মন্ত্রবন্ধন করে ওটা আমার হাতে তুলে দিয়েছিল। ওটার জন্যই তুই ওই সাপের হাত থেকে বেঁচে আসতে পেরেছিস। ওই বস্তুটাই তোর রক্ষা কবচ ছিল। ওই বস্তুটাকে আমাকে না জানিয়ে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তুই প্রথমে একটা কাজ কর, ওটা আমাকে দিয়ে দে। ওটা তোর কাছে থাকলে সুরক্ষিত থাকবে না। ওটা আমার কাছে থাকলে আমি নন্দিনীর সঙ্গে লড়াই করতে পারবো। চিন্তা করছিস অরুণ? ওটা আমার হাতে দে। মানে তুমি বলছো যে ওই বস্তুটা আমার কাছে ছিল বলে আমার কিছু হয়নি তখন, কিন্তু এটা জেনেও যে ওটাই আমার রক্ষা কবচ, তুমি আমার থেকে ওই বস্তুটা চেয়ে নিচ্ছ, আর আমার প্রাণের কথা তোমার একবারও মাথায় আসছে না? এটা দেখি তো বোঝা যাচ্ছে বাবা যে তুমি কত বড় মিথ্যেবাদী। আমি বুঝে গেছি যে যত যাই হয়ে যাক তুমি আমাকে কোনো মতেই সত্যিটা বলবে না। এত কিছুর পরেও যদি আমি ভাবি যে তুমি আমাকে সত্যি বলবে তাহলে আমার থেকে বোকা কেউ নেই। ওই বস্তুটার বিষয়ে না আজ থেকে তুমি আমাকে কোনো কথা জিজ্ঞেস করবে, না ওর ব্যাপারে আমি আজ থেকে তোমায় কিছু জিজ্ঞেস করব। আজকে বিজয়ী হওয়ার জন্য আমি মন্ত্র সাধনায় বসেছি। করার জন্য আমি তো অনেক কিছু চেষ্টা করছি, কিন্তু ওই নন্দিনী যে মন্ত্রবন্ধন দিয়ে দিয়েছে তার থেকে তোমাকে বের করতে পারছি না। নন্দিনী কেমন দেখতে সেটা তো তুমি দেখেছ। নন্দিনীর ব্যাপারে জানার জন্য তোমাকে সুস্থ হতেই হবে। ওকে আমি কিছুতেই ছাড়ব না। তুমি যাতে কথা বলতে না পারো সেই জন্য নন্দিনী তোমার এই অবস্থা করেছে। তোমার থেকে কি করে নন্দিনীর ব্যাপারে জানতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আমি এখন যা করতে যাচ্ছি তাতে অনেক বড় বিপদ হতে পারে, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই।
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ আমি যাতে ওর মধ্যে প্রবেশ না করতে পারি সেই জন্য নন্দিনী মন্ত্রবন্ধন করে দিয়েছে। আর একটু দেরি হয়ে গেলেই আমার প্রাণ তো ওই শরীরের মধ্যেই আটকে যেত। এই শক্তি নন্দিনী কোত্থেকে পেল? নন্দিনী, তুই বীজগুর ওপরে যে মন্ত্রবন্ধন করে রেখেছিস সেটা কাটিয়ে দিয়ে তোর ব্যাপারে সমস্ত কিছু জেনে আমি তোর বিনাশ করে ছাড়ব। মাধবী, কি হয়েছে? কেন এরকম রাগ করছো? নন্দিনী বীজের উপরে মন্ত্র বন্ধন করে রেখেছে, ওটাকে ছিন্ন করার চেষ্টা করলাম কিন্তু আমি কিছুতেই পারছি না। আর একটু দেরি হয়ে গেলেই আমি বীজুর শরীরে চিরদিনের মতো আটকে যেতাম। কি বলছো তুমি মাধবী? বীজুকে মন্ত্র বন্ধন থেকে বার করতে পারলে নন্দিনীর আসল রূপ জেনে ওকে শেষ করতে পারবো। কিন্তু ওই মন্ত্র বন্ধন আমি কি করে ছিন্ন করব তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওটারও একটা রাস্তা আছে। এই রকম ভাবেই আমার দিদিকে মন্ত্রের দ্বারা বন্ধন করে রেখেছিল, তখন একজন মহিলা এসে ঠিক করে দেয়। কে সে? ওনার নাম হলো রঙ্গনায়িকী। রঙ্গনায়িকীও তোমার মতন একজন দৈব শক্তির অধিকারী, আমার অত্যন্ত পরিচিত। আমি এক্ষুনি মাধবদাকে পাঠিয়ে ওনাকে এখানে নিয়ে আসতে বলছি। আমি ওই বাড়ি থেকে আসছি, তোমরা এখানেই থেকো। আচ্ছা ঠিক আছে মা। শেখরকে ঠাকুরের মালা পরিয়ে দিয়ে আপনি আমার হাত থেকে বাঁচিয়ে দিলেন। এখন ঠিক সুযোগ পেয়ে গঙ্গাকে মহলে পাঠিয়ে আমাকে ওখানে যেতে বাধা দিচ্ছেন। কেন কেন এরকম করছেন আপনি? গঙ্গা যদি কোথাও থাকে তাহলে ও এখানেই থাকবে, সেটা তোকে আমি আগেই বলেছিলাম। গঙ্গা আসা পর্যন্ত তোর উপস্থিতি ছিল, এরপর তোর খেলা শেষ। আমার খেলা এখনই আপনি বন্ধ করতে পারবেন না। আপনি গঙ্গাকে বলুন ও যেন মহল থেকে বেরিয়ে আসে। গঙ্গা কোথাও বেরিয়ে যাবে না, আমাকে ওখানে গিয়ে কালচক্র নিতেই হবে, আর তার জন্য গঙ্গাকে মহল থেকে বেরোতে হবে। গঙ্গা কোথাও যাবে না। শুধু এটাই নয়, তুমি যে তোমার শক্তি দিয়ে বীর্যুকে বশ করে রেখেছ ওকে বাঁচাতেই এখন আমি ওই বাড়িতে যাচ্ছি।
বীর্যুর ওপরে থাকা মন্ত্রশক্তিটা উঠে গেলেই বীর্যু তোমার ব্যাপারে সব বলে দেবে। তারপরে তোমার সমস্যাগুলো আরো বেড়ে যাবে। সম্ভব হলে তুমি নিজেকে বাঁচাও। দাঁড়ান, গঙ্গাকে আমার কাছে বাধা দিতে পাঠিয়ে এখন আবার আপনি বিজুকে বাঁচাতে যাচ্ছেন। ওকে আপনি কি করে বাঁচান সেটা আমিও দেখে নেব। তোমার যা কিছু ইচ্ছা তুমি করে নাও, আর আমি কি করতে পারবো সেটা শুধু তুমি দেখতে থাকো। দেখতে থাকো তুমি। নমস্কার মা। নমস্কার। যখন কেউ আমার দিদিকে ওই অবস্থা থেকে বাঁচাতে পারেনি তখন আপনি এসে তাকে বাঁচান, সেই রকম ভাবেই আমার বন্ধু বিজুকেও আপনাকে বাঁচাতে হবে মা। উনি যেখানে আছেন সেখানে আমাকে নিয়ে চলুন। আসুন মা। আসুন, এই ঘরেই আছে। রঙ্গনায়কি মাকে একটু ফোনটা দেবেন। আপনি কে? আমি ওনার শিষ্য বলছি। মা, আপনার ফোন। ওকে বলুন, পরে আমি কথা বলে নেব ওর সাথে। না মা, আপনার শিষ্য খুব আর্জেন্ট কথা আছে বলে বলছিল। নিন মা। হ্যালো মা, এখানে সাপ এসেছে, আমাদের বাঁচাও। মা, মা গো, মা, এখানে আমাদের সামনে সাপ দাঁড়িয়ে আছে। মা, তুমি আমাদের বাঁচাও। মা গো, মা, মা গো বাঁচাও, আমরা মরে যাবো তাহলে। মা, মা, আমাদের বাঁচা, আমরা মরে যাবো তাহলে। মা, মা, সামনে, ও, আমাদের সামনে সাপ দাঁড়িয়ে আছে। মা, ওই রঙ্গনায়কীকে বলে দাও ও বিজুকে বাঁচালে আমি তোমাদের মেরে ফেলবো। মা,
মা মা তুমি আমাদের যে কোনো ভাবেই হোক বাঁচাও, দয়া করে তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো মা, মা আমাদের বাঁচাও মা গো, নাহলে আমরা মরে যাবো মা গো। মা এখানে নন্দিনী সাপ আমাদের মারতে চাইছে, তুমি আমাদের বাঁচাও মা, মা গো মা তুমি আমাদের বাঁচাও মা, মা আমাদের বাঁচাও, তুমি এক করে চলে এসো মা, মা গো রঙ্গনায় কি আসবে কিনা, তুমি তাড়াতাড়ি এসো, বলো আসবে কিনা, মা গো মা তাড়াতাড়ি চলে এসো মা। তোমরা কোনো ভয় পেও না, আমি আছি। একটা জরুরি কথা আছে, সেটা আমি বলে আসছি। কোনো সমস্যা হয়েছে নাকি মা? এসে বলছি। ঠিক আছে ঘুরে আসুন। দেখো নন্দিনী, আমার কথাটা শোনো, তুমি কিন্তু খুবই ভুল করছো, ওদেরকে তুমি ছেড়ে দাও, ওরা কিন্তু খুবই নিরীহ। আপনি এখানে না আসা অব্দি আমি এদের ছাড়বো না। আমি এতবার বারণ করা সত্ত্বেও আপনি ওই বিজুকে বাঁচানোর জন্য চলে গেলেন, ও যেভাবে আছে সেভাবেই রেখে চলে আসুন, আর না হলে আপনার এই নিরীহ শিষ্যরা বিনা কারণে প্রাণ হারাবে। দয়া করে ওদেরকে কিছু করো না, ওরা কিন্তু খুবই নিরীহ। আপনি এক্ষুনি আসুন। আপনি এখানে এলে তবেই আমি এদের ছাড়ব। এখনো কি চিন্তা করছেন, এক্ষুনি আসুন। আমাদের বাঁচাও মা গো, তুমি চলে এসো মা, মা ও মা। যারা আমাকে ভরসা করে আমি তাদের পাশেই থাকি, আমি যা কথা দিয়েছিলাম সেটা আমি পূর্ণ করবই। তোমার যা ইচ্ছা ওদের সাথে করে মেরে ফেলো ওদের। মা গো আমাদের বাঁচাও, ও বাবা মা। মা মন্ত্রবন্ধন কাটিয়ে দিলেন? মন্ত্রবন্ধনটা কেটে গেছে, কিন্তু অনেকদিন মন্ত্রবন্ধনে আবদ্ধ থাকার ফলে একটু ক্লান্ত থাকবেন উনি, কিছু সময় পর উনি উঠে কথা বলবেন। উনি অনেকক্ষণ ধরে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ওনাকে আসতে বলুন। মন্ত্রবন্ধনটা খুলতে পারেননি বলে অনেক কষ্ট পেয়েছেন মনে হচ্ছে।
আমি খুলে দিয়েছি, এখন খুশি হয়েছেন তো? দেখলে মাধবী, তুমি ওনার সামনে না এসে তুমি লুকিয়ে দাঁড়িয়েছিলে, কিন্তু ইনি তোমাকে চিনতে পেরে গেলেন। আপনি ভেবেছিলেন যে বীর্য জ্ঞান ফিরে পাক, তারপর যা করবেন বলে ভেবেছিলেন সেটাই করুন। আমি আসছি রাজশেখর। এ তো দেখছে সব কিছু জানে, তাহলে কে নন্দিনী সেটাও নিশ্চয়ই জানে। নন্দিনীর পরিচয় সম্পর্কে ওর কাছে জিজ্ঞেস করা যেতেই পারে। কাঁদবে না, কি হয়েছিল? নন্দিনী আমাদের মারতে এসেছিল। ও আমাদের কামড়ে দেওয়ার চেষ্টা করেছিল, আর একটু দেরি হলেই আমাদের মেরে ফেলতো মা। নন্দিনী যে তোমাকে ওভাবে তাড়া করেছিল সেটাই ভাবছো? না, তেমন কিছু নয় গঙ্গা। অত ক্রোধিত হয়ে আমাকে মারতে এসেছিল মানে ওই সাপের কাছে ওই বস্তু নিশ্চয়ই খুবই মূল্যবান। এই জন্যই ওইটা আমি জঙ্গলের দেবীর মন্দিরে রেখে দেবো বলেই তোমাকে নিয়ে গেছিলাম। কিন্তু কি করব, ওই দেবীর মন্দিরে তো আমরা পাই রাখতে পারলাম না। আমি একটা কথা বলবো, তুমি শুনবে? হ্যাঁ বলো। কি বল? তোমার কাছে থাকা জিনিসটা নন্দিনীর জিনিস বলেই তুমি জানো, সেই জন্য নন্দিনীকেই যদি ওই জিনিসটা ফেরত দিয়ে দিই। কি বলছো তুমি গঙ্গা? ওই সাপটা ইন্সপেক্টরটাকে মেরে ফেলেছে, আর তুমি আমায় বলছো যে ওই বস্তুটা ওকে দিয়ে দিতে? এরকম রিস্ক আমি নিতে পারবো না। দেখো, ইন্সপেক্টরকে সেদিন যে নন্দিনী মেরেছে সেটা কি করে বলছো? সেদিন তো তোমাকে দুটো সাপ তাড়া করেছিল, তাই না? নন্দিনীর সাথে লড়াই করছিল ওই জিনিসটার জন্য, ইন্সপেক্টরকে তো ও মারতে পারে। নন্দিনী বিনা কারণে কিছু করে না। গঙ্গা তুমি যাই বলো, ওই সাপের সামনে গিয়ে আমি আর দাঁড়াতে পারবো না।
সেই দিন যখন সবাই মিলে ওই সাপটাকে পোড়ানোর চেষ্টা করল, আমিই কিন্তু বারণ করেছিলাম। হয়তো সেই জন্যই সাপটা আমাকে ছেড়ে দিয়েছে। কি হচ্ছে নাকি? আরে কি করছো তুমি? একটা বেচারা প্রাণীকে তুমি মারছো কেন? পাপ লাগবে তোমার, ছেড়ে দাও ওকে। কিন্তু ওই সাপকে বাঁচানোর সত্ত্বেও ওটা আমাকে জঙ্গলে তাড়া করলো আর প্রায় মেরেই ফেলতে চাইছিল। এরকম একটা সাপকে আমি কি করে বিশ্বাস করি বলো? দেখো, নন্দিনী নিজের করা ভুলের জন্য হয়তো নিজেই এত বেশি রেগে আছে। অন্য সময় নন্দিনী অনেক শান্ত থাকে। তোমাকে নন্দিনী তাড়া করেছিল বলে তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমার কথা শোনো, ওটা দিয়ে দাও ওকে। ওই চক্রটা নাও। কেন গঙ্গা? নাও বলছি। যাও। কোথায় নিয়ে যাচ্ছ? এসো। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে গঙ্গা? আমার উপর কি তোমার একটু ভরসা নেই? এসো আমার সাথে। গঙ্গা, তুমি এখানে নিয়ে এলে কেন আমায়? কালচক্রটা দেবীর মন্দিরে তো রাখতে পারলাম না, এটা নন্দিনীর থাকার জায়গা। কালচক্রটা এখানেই রেখে দেবো আমরা। নন্দিনীর কালচক্র নন্দিনীকেই ফিরিয়ে দেবো।